নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন। শুরু করছি বাংলাদেশ সারাদিন। প্রথমেই নজর রাখবো হেডলাইনসে। করোনা পরবর্তী অর্থনৈতিক অভিঘাত সফলভাবে মোকাবিলা করে উন্নয়ন বজায় রাখা ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে 2022-23 অর্থ বছরে জাতীয় বাজেট প্রস্তাব সংসদে পেশ। 2022-23 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে বাস্তব ভিত্তিক, সময় উপযোগী, গরিব ব্যবসা বান্ধব বাজেট বলে মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদেরের। লুটপাট করার জন্য সরকার 6 লাখ কোটির বেশি টাকার বাজেট দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনাজপুরে চিড়িরবন্দরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে চিড়িরবন্দর উপজেলার ভূষিরবন্দর ও চম্পাতল এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। গত 24 ঘন্টায় পদ্মাপাড়ে দেশে ঘটে গিয়েছে নানান ঘটনা। নজর রাখবো সেই সমস্ত ঘটনার দিকে। বৈশ্বিক মহামারী করোনা পরবর্তী অর্থনৈতিক অভিঘাত সফলভাবে মোকাবেলা করে চলমান উন্নয়ন বজায় রাখা ও উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য সামনে রেখে 2022-23 অর্থ বছরের জন্য 6,78,064 কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব সংসদে পেশ করা হয়েছে। অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় পরিবর্তন এমন স্লোগানে এই বাজেট পেশ করেন। এর মধ্যে পরিচালন সহ অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে 4,31,099 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বাবদ প্রস্তাব করা হয়েছে 2,46,066 কোটি টাকা। তিনি পাওয়ার পয়েন্টে প্রস্তাবিত বাজেটের গুরুত্বপূর্ণ দিক, সরকারের পদক্ষেপ এবং বিভিন্ন খাতে বরাদ্দ প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে 4,33,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে আয় ধরা হয়েছে 3,70,000 কোটি টাকা এবং অন্যান্য সূত্র থেকে কর রাজস্ব ধরা হয়েছে 63,000 কোটি টাকা। এর মধ্যে NBR বহির্ভূত 18,000 কোটি টাকা, কর ব্যতীত প্রাপ্তি 45,000 কোটি টাকা। সামগ্রিক বাজেট ঘাটতি 2,45,064 কোটি টাকা দেখানো হয়েছে, যা জিডিপির 5.5%। চলতি বছরের বাজেটে ঘাটতি ছিল জিডিপির 6.2%। এই ঘাটতি অর্থায়নে বৈদেশিক ঋণ থেকে 1,12,458 কোটি টাকা, অভ্যন্তরীণ উৎস থেকে 1,46,335 কোটি টাকা আহরণ করার প্রস্তাব করা হয়েছে। 2022-23 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে বাস্তব ভিত্তিক, সময় উপযোগী, গরিব ব্যবসা বান্ধব ও বিনিয়োগ বান্ধব বাজেট বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, এবারের বাজেটের শিরোনাম কোভিড অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন। দেশের সর্বস্তরের জনগণের কথা ভেবে এবারের বাজেট করা হয়েছে। তিনি আরো বলেন, এই বাজেটে নিশ্চয়তা আছে, সব দিক বিবেচনা করে নিম্নবিত্ত মধ্যবিত্তদের বিষয়ে নজর দেওয়া হয়েছে। এখন আমি এটুকু বলতে পারি, এটা হচ্ছে ঘুরে দাঁড়ানো বাজেট। এ বাজেটে স্ট্যাবিলিটি, নিশ্চয়তা আছে, সোশ্যাল সেফটি নেট আগের চেয়ে 7,000 কোটি টাকা বেড়েছে। কাজে বাজেট সব দিক বিচার বিশ্লেষণ করে নিম্নবিত্ত মধ্যবিত্ত এদের ব্যাপারটাকে নজর দেওয়া হয়েছে এবং সেখানে 7,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। কাজে এটা গরিবের বাজেট, ব্যবসা বান্ধব বাজেট, গণমুখী বাজেট। লুটপাট করার জন্য সরকার 6 লাখ কোটির বেশি টাকার বাজেট দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীতে বিএনপির কাফরুল থানার 4টি ওয়ার্ডের কাউন্সিলে বক্তৃতাকালে তিনি একথা বলেন। রাজধানীর কল্যাণপুরে সাবেক সংসদ সদস্য এস এ খালেকের বাড়ি সংলগ্ন মাঠে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। এই বাজেট নিয়ে বিএনপির কিছু বলার নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জনগণের নির্বাচিত সরকার নয় বলেই এই সরকারের বাজেট দেওয়ার কোনো অধিকার নেই। বিএনপি মহাসচিব বলেন, আমরা এর আগে বাজেটের প্রতিক্রিয়া দিয়েছি, বিভিন্ন সময় কথা বলেছি, কিন্তু এবার দিতে চাই না যে কোন বাজেটের প্রতিক্রিয়া দিব, কার বাজেট, কারা এই বাজেট করছে। যারা জনগণের প্রতিনিধিত্ব নয় তাদের বাজেট দেওয়ার কোনো অধিকার নেই। বাজেট নিয়ে সরকারের সমালোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা এই সমস্ত বাজেট তৈরি করে নিজেদের দলের জন্য, কি করে ভবিষ্যতে আরো লুট করবে তার একটা হিসাব তৈরি করে। তিনি বলেন, এবার বাজেট দিয়েছে 6,78,064 কোটি টাকার, এই বাজেট থেকে কতটা লুট করবে সেই হিসাব করা হচ্ছে। সুতরাং এই বাজেট নিয়ে কি বলবো উত্তর পাই না।
দিনাজপুরের চিরির বন্দরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে চিরির বন্দর উপজেলার ভসির বন্দর ও চম্পাতলি এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে। পরে চম্পাতলিতে ঘাতক ড্রাম ট্রাকে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। এ সময় উদ্ধার কাজে আসা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। এ বিষয়ে হাইওয়ে থানার ওসি আলী নেওয়াজ মোহাম্মদ মাসুদ বলেন, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করেছে। বাংলাদেশ সারাদিন এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।